ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা হামদে বাড়ি শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। সম্ভব হলে দুজানো হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনারার দিকে ধ্যান করে আমরা সবাই মিলেমিশে হামদে বাড়ি পড়ব এবং শুনব ইনশাআল্লাহ। সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা নবীনা, হম বি মদিনে যায়েঙ্গে, আজ নহীঁ তো কল সহি, প্যারে আকা হম বুলায়েঙ্গে, আজ পড়ুন সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা মুহাম্মাদিন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তফা, ইসলাম পেলো এ ধারা তব তরে মুস্তফা, ইসলাম পেলো এ ধারা বল্ল ধর্ম হীনেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা। পিয়া নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে, পিয়া নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে, নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে, পিয়া নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে, নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে, পিয়া নবী বলল তখন, পিয়া নবী বলল তখন, পিয়া নবী বলল তখন, আদেশ দিলেন মুস্তফা দয়া করলেন তার খোদা, আদেশ দিলেন মুস্তফা দয়া করলেন তার খোদা, পাথর করল জিকিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো হাসবি রব্বি জাল্লাল্লাহ গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বেলাল হাবশীকে
আসেন প্রিয় নবী প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী সকল আশিকে তিনি হলেন নয়নমণি সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত তবু পড়তেন এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে ওয়াইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে ওয়াইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন শুরুতেই আমরা রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করি আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দুরূদ শরীফ পাঠকারীর উপর দশ বার রহমত নাজিল করেন এই দুরূদ শরীফ আমার নিকট পৌঁছানোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত রয়েছে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করি নিয়তের ব্যাপারে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান মুসলমানদের নিয়ত তার আমলের চেয়ে উত্তম নেক ও জায়েজ কাজে যত ভালো নিয়ত সওয়াব তত বেশি নেক আমল একটি নেক আমল করতে গিয়ে যদি হাজারো নিয়ত করা যায় তাহলে হাজারো নেকি পাওয়া যায় আমল হচ্ছে কয়টা একটি কিন্তু নিয়ত যদি হয় একটা সওয়াবও একটা নিয়ত যদি হয় একশো তাহলে সওয়াবও একশো এটা নিয়তকারীর উপর নির্ভর করে তো আসুন আমরা দাওয়াত ইসলামী আজকের সাপ্তাহিক সুন্নতবারা ইজতেমার বয়ানের শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করি দৃষ্টি নত রেখে মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব হেলান দিয়ে বসার পরিবর্তে ইলমি দিনের সম্মানার্থে যথাসম্ভব দু জানু হয়ে বসব তুবু ইলাল্লাহ উযুকুরুল্লাহ সাল্লু আলাল হাবিব ইত্যাদি শুনে সওয়াব অর্জন এবং আওয়াজ প্রদানকারী মনতুষ্টির জন্য উচ্চ স্বরে উত্তর প্রদান করব
ইজতিমার পর নিজে আগে এসে সালাম এবং মুসাফা করব ইনশাআল্লাহ আজ্জা বাজাল আজ সপ্তাহিক সুন্নাত ওয়ারা ইজতিমাই আল্লাহ তাআলার মহান ولي بكاتو عالم مجتهد حضرت امام احمد بن حنبل رحمت الله تعالى عليه জীবন কর্ম সম্পর্কে ঈমান তাজাকারী কিছু দিক নিয়ে আমরা ভালো ভালো নিয়তের সাথে আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ জওয়াজাল আমরা আমাদের হৃদয়ের মাঝে আমরা গেথে নেব এবং এর উপর আমরা আমল করার চেষ্টা করব শুরুতে আমরা এই যুগের মহান ইমাম ইমাম হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহির একটি ঘটনা আজকের বয়ানের শুরুতে আমরা শ্রবণ করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দা যারা যারা আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করেছেন মানুষ তাদের সন্ধান করতেন মানুষ তাদের সংস্পর্শে যাওয়ার জন্য তাদেরকে তালাশ করতেন তাদেরকে খোঁজ করে বের করতেন তাদের নাম শোনার পরে হাজার হাজার মাইল সফর করে আল্লাহর বান্দাদের সান্নিধ্য পাওয়ার জন্য মানুষ সফর করে তাদের কাছে গিয়ে উপস্থিত হতেন আর তাদের মধ্যে একজন হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনার তাকওয়া তিনার ইলিম ইলিম না শুধু তিনি ইলিমের সাগর ছিলেন ওনার উনি শুধু আলিম ছিলেন না তিনি লক্ষ লক্ষ আলিমের ওস্তাদ ছিলেন তিনার ইলিমের অবস্থা যখন চতুর্দিকে যখন প্রচার প্রসারিত হয়ে গেল তো মানুষ ওনার সাথে মোলাকাত করার জন্য আসতেন এর এমন একটি আশ্চর্যজনক একটি ঘটনা আমরা শুনব যে ঘটনা সম্পর্কে হযরত সাইয়েদুনা ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নাতি ওনার নাতি যার নাম ছিল হযরত সাইয়েদুনা জুহাইর বিন সালেহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন আমি আমার দাদার সম্পর্কে একটি ঘটনা আমার আব্বা থেকে শুনেছি মানে ওনার দাদা ছিলেন যুগের ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল সম্পর্কে তিনি বলেন আমার দাদার সম্পর্কে একটি ঘটনা আমি আমার আব্বা থেকে শুনেছি ওই ঘটনা তিনি কি করলেন বয়ান করলেন আর বয়ানের বিষয়বস্তু হলো যে তিনি বলেন একবার আমি যখন ঘরে আসলাম তখন বুঝতে পারলাম যে আমার সম্মানিত পিতা ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বড় আগ্রহের সাথে আমার জন্য অপেক্ষামান আমি যখন ঘরে প্রবেশ করলাম তিনি বলেন যে আমার আব্বা ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেভাবে একজন মানুষের জন্য একজন মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে থাকে ঠিক আমি আমার আব্বাকে ওই অবস্থানে আমি পেলাম ঘরে প্রবেশ করে আমি খুব তাড়াতাড়ি আমার আব্বা ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহির খেদমতের মধ্যে উপস্থিত হলাম এমন আরজ করলাম হে আমার সম্মানিত পিতা আপনি কি আমার জন্য অপেক্ষামান তিনি বলে হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষামান তোমার অনুপস্থিতিতে আজ এমন একজন ব্যক্তি আমার ঘরে এসেছে তার অবস্থা বর্ণনা করার জন্য আমি অপেক্ষামান যে তুমি আসবে আমি তার ঘটনাটি আমি তোমাকে শোনাব ওই ঘটনা কি ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবার ওনার ওই পুত্র সন্তানকে উনিও আলিম ছিলেন উনিও ওলি ছিলেন ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সন্তানকে তিনি ওই আগত মেহমানের ঘটনা তিনি শোনাচ্ছে তিনি বলেন যে আজ দুপুরের সময় আমি ঘরে ছিলাম দরজায় হঠাৎ করে বাহির থেকে সালামের আওয়াজ আসলো যখন আমি দরজা খুলে দেখলাম একজন মুসাফির যার শরীরের মধ্যে জুব্বা পরিহিত এলোমেলো অবস্থায় একজন মুসাফির আমি ওনাকে ঘরে ভিতরে আসার জন্য ওনাকে বললাম যে আপনি আমাদের ঘরে প্রবেশ করুন আমি দেখলাম ওই ব্যক্তি এমন ছিল একজন মুসাফির তার সাথে কিছু সামান থাকে পানির পাত্র থাকে খাবারের কিছু থাকে কিন্তু এই লোকটা এমন মুসাফির যার কাছে কিছুই ছিল না একবার সিম্পল নর্মালিভাবে একজন মুসাফির জুব্বা পরিহিত কিন্তু তার পোশাক আশাক এলোমেলো তখন আমি ওনাকে আমার ঘরে প্রবেশ করার জন্য অনুমতি দিলাম
অনুমতি দেওয়ার পর আমি তাকে তার সালামের উত্তর দিলাম তিনি আমাকে মুসাফির আমার ঘরের দরজায় আসলেন সালাম করলেন কেউ যখন কোথায় উপস্থিত হয় তখন তার একজন মুসলমান হিসেবে তার প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে কি করা সালাম করা এই সালাম করা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি ওনাকে ওনার সালামের উত্তর দিলাম উত্তর দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ তাকে আমি ভিতরে আসার জন্য অনুমতি দিলাম যে আপনি আমার ঘরে কি করুন প্রবেশ করুন আমি জিজ্ঞাসা করলাম আপনি কোথায় থেকে এসেছেন আপনার উদ্দেশ্য কি আপনি কোথায় থেকে সফর করে এসেছেন এবং আপনার আসার উদ্দেশ্য কি তখন ওই মেহমান বলতে লাগল হুজুর আমি পূর্ব দিকের উপত্যকা থেকে এসেছি ইশারা করলেন ওই দূরে একটি উপত্যকা পাহাড় সেই দিক থেকে আমি এসেছি আমার আশা ছিল এই যে এই এলাকায় আমি হাজির হব আপনার গড় যদি এখানে না থাকতো তাহলে আমি কখনো এই এলাকাতে আসতাম না যদি আপনার বাসস্থান এই এলাকায় না থাকতো তাহলে আমি কখনো এই এলাকায় আমি অবস্থান আমি হাজির হতাম না এরপর তিনি বলেন যে আমি শুধুমাত্র আপনার সাথে দেখা করার জন্য আমি এখানে এসেছি এরপরে বলল যে তুমি তো গরমের সময় বিন দেশে সফরের কষ্ট সহ্য করে অনেক কষ্ট করে তুমি আমার কাছে এসেছো গরম কঠিন রোদের মধ্যে সে বলল জি হুজুর আমার আপনার জিয়ারতের আকাঙ্ক্ষা আমাকে অনেক দূর থেকে এখানে নিয়ে এসেছে আপনার জিয়ারত আপনার দিদার আপনার সাক্ষাৎ আমি গরম বদদাস্ত করা কষ্ট সব কিছু সহ্য করার পরও আমি অনেক দূর সফর করে আমি শেষ পর্যন্ত আপনার দিদারের জন্য আপনার সাক্ষাতের জন্য আমি এখানে এসে উপস্থিত হয়েছি এরপরে তিনি বলেন এই এলাকায় আসার আমার অন্য কোনো মকসদ কোনো কারণ আমি এখানে উপস্থিত হই নাই এরপরে ওই মুসাফির এই মুসাফিরের মনের তার কথাগুলো শোনার পরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন আমার কাছে কোনো দিরহাম দিনার কোনো কিছু আমার কাছে ছিল না যে আমি তাকে একটু সাহায্য করব তাকে সহযোগিতা করব এরপরে তিনি বলেন আমার কাছে চারটি রুটি ছিল চারটি রুটি আমার কাছে ছিল ওই রুটিগুলো আমি তার হাতে দিয়ে তাকে বললাম এই রুটি আমার কাছ থেকে তুমি গ্রহণ করো যদি আমার কাছে কোনো দিরহাম বা দিনার থাকতো তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাকে সহযোগিতা করতাম তখন ওই মুসাফির বলতে লাগলো আপনার দিদারের সুদা পান করেছি এখন আমার দিরহাম ও দিনারের কোনো চিন্তা আর নেই এরপরে ওই মুসাফির ওই চারটি রুটি বললেন যে হুজুর এই রুটিগুলো গ্রহণ করার কারণে যদি আপনি খুশি হয়ে থাকে আপনার খুশির জন্য আমি রুটিগুলোকে গ্রহণ করলাম এরপরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন ওই লোকটা আমার আমার হাতে চুম্বন করলেন চুম্বন করার পরে সে সেখান থেকে বিদায় নিয়ে সে তার নির্দিষ্ট এলাকাতে স্থানে পৌঁছে গেলেন এই ঘটনা বলার উদ্দেশ্য যে এই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা যারা ইলিমের জন্য ইলিম হাসিল করে সম্মানিত হওয়ার করার কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করার কারণে পুরা পৃথিবী থেকে মানুষ তাদের সান্নিধ্য আসার জন্য তাদের সাক্ষাৎ করার জন্য তাদের জিয়ারত করার জন্য তাদের পাশে আসার জন্য মানুষ অনেক দূর দূর থেকে সফর করে আসত তো প্রিয় ইসলামী ভাইয়েরা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি জিনার পুরা পৃথিবীতে যে কুটি কুটি মানুষ যাকে অনুসরণ করে ও ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহির সংক্ষিপ্ত পরিচিতি যে তিনি কে ছিলেন তিনার অবস্থা কি ছিল তিনার পরিচিতি সম্পর্কে আসুন আমরা আজকে বয়ানে শ্রবণ করব তার উপনাম ছিল আব্দুল্লাহ এবং তার নাম ছিল আহমদ বিন হাম্বল তিনি রবিউল আউয়ালের 164 হিজরিতে বাগদাদ শরীফে তিনি জন্মগ্রহণ করেন তিনি একজন খাঁটি আরবি ছিলেন ছোটকালে তার সম্মানিত পিতার ইন্তিকাল হয় তার সম্মানিত মাতা তাকে লালন পালন করেন এবং তাকে আদব কায়দার শিক্ষার দায়িত্ব গ্রহণ করেন তিনি শিক্ষার সূচনা বাগদাদ থেকে শুরু করেন
উনি যেই ওনার লেখাপড়ার স্টাডি তিনি শুরু করেন বাগদাদ শরীফ থেকে 15 বছর বয়সে ইলমের হাদিসের প্রতি তিনি মনোযোগী শুরু করেন বয়স কত বছর 15 বছর এই তিনি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বয়স মাত্র 15 বছর ওই 15 বছর বয়সে তিনি ইলমে হাদিসের প্রতি মনোযোগী হন 4 বছর পর্যন্ত বাগদাদের বিখ্যাত মুহাদ্দিস হযরতে ইমাম হুসাইম রাহমাতুল্লাহ তাআলা আলাইহির খিদমত করতে থাকেন এবং তার ইন্তেকালের পর তিনি সেখান থেকে আপনার আলাদা হয়ে কুফা বসরা ইয়ামেন সিরিয়া মক্কা এবং মদিনায় মুনাওয়ারাতে তিনি সফর করেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ইলমে দ্বীন অর্জন করার আগ্রহ তিনি বিখ্যাত একজন আলিম হলেন তিনি যুগের ইমাম হলেন তাহলে যারা যুগের আলিম হয় যারা ইমাম হয় তাদের ইতিহাস যদি খোঁজ করে বের করা হয় তাহলে ছোট থেকে কিন্তু তাদের ইলমের প্রতি একটা আগ্রহ থাকে ওনার সম্পর্কে ওনার আম্মা জান বলেন যে তিনি বলেন আমি যখন ইলম হাসিল করার প্রতি আমার এমন আগ্রহ ছিল আমি ফজরের আজানের আগে তিনি ঘর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেন তো ওনার আম্মা ওনাকে কাপড়ের কাপড় ধরে ওনাকে আটকিয়ে রাখতেন ওনাকে যাওয়ার জন্য বাধা দিতেন বলতেন বাচ্চা বাবা আজান হওয়ার পরে তুমি বের হও তিনি আজানের আগে ওনার ঘর থেকে ওস্তাদের কাছে আলিমে দ্বীনের কাছে ইলম হাসিল করার জন্য তিনি বের হয়ে যেতেন তার ইলমে হাদিস অর্জন করার এমন আগ্রহ ছিল যে ইলমে হাদিস অর্জন করতে গিয়ে তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি রোজগার করা অত উপার্জন করার কাজ পর্যন্ত তিনি বন্ধ করে দিয়েছে এবং তিনি ইলমের প্রতি এমন মনোযোগী ছিলেন 40 বছর বয়সে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বিবাহ করেন এর আগে তিনি বিয়ের কাছে পর্যন্ত যেতে পারার নাই দুনিয়ার কোনো দং দৌলতের কাছে তিনি যেতে পারার নাই একমাত্র ইলম হাসিল করার কারণে এরপরে তিনি ইলম অর্জনকালীন সময়ে 5 বার খানায়ে কাবার জিয়ারতের জন্য হজ পালন করেন এর মধ্যে 3 বার তিনি হজ পালন করেছেন পায়ে হেঁটে কয়বার 3 বার নিজের এলাকা থেকে বাগদাদ থেকে পায়ে হেঁটে তিনি 3 বার মক্কায়ে মুকাররমা মদিনায় তৈয়বাতে উপস্থিত হয়েছেন কিভাবে পায়ে হেঁটে 12 রবিউল আউয়াল 241 হিজরিতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইন্তিকাল করেন ইন্তিকাল করার পরে আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আরো বেড়ে যায় আল্লাহর ওলি যারা আল্লাহর প্রিয় বান্দা যারা তারা ইন্তিকাল হওয়ার পরে তাদের মর্যাদা কিভাবে বাড়ে কিতাবের মধ্যে এসেছে যে 230 বছর পর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই কবরকে দ্বিতীয়বারের মতো যখন খনন করা হয় তখন ওনার শরীর ওনার কাফন সহকারে সম্পূর্ণ অক্ষত ছিল 230 বছর পরেই ওনাকে যেইভাবে কবরে রেখে দেওয়া হয়েছে ঠিক 230 বছর পরেও ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি অক্ষত অবস্থায় সেখানে ছিলেন আজকের বর্তমান মেডিকেল সায়েন্স বলেন 80 দিন সর্বোচ্চ 80 দিনের মধ্যে একজন সাধারণ মানুষ তার বডি তার শরীরের অস্তিত্বের কোনো কিছু থাকে না সম্পূর্ণ মাটি তাকে গ্রাস করে নেয় কিন্তু আমি আপনাদেরকে বলবো যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি হয় যে আল্লাহ তাআলাকে রাজি করে নেই আল্লাহকে খুশি করে নেই শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে তাদের শরীরকে আপনার কবরের মাটি পর্যন্ত ভক্ষণ করতে পারবে না প্রিয় ইসলামী ভাইয়েরা এর বাস্তব প্রমাণ দাওয়াত ইসলামীর মুবাল্লিগ ছিলেন মুফতি ফারুক দাওয়াত ইসলামীর একজন ওলামা ছিলেন মুফতি ফারুক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি ইলমে দ্বীন অর্জন করেছেন আলিম হয়েছেন ওনার জীবনীর মধ্যে পাওয়া যায় 34 বছর বয়সে মুবাল্লিগে দাওয়াত ইসলামী মুফতি ফারুক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ইন্তিকাল হয়েছে ওনাকে দাফন করে দেওয়ার পরে 3 বছর 6 মাস পর যখন ওনার কবর থেকে মাটি সরে গেল ইট সরে গেল তারপরে দেখা গেল যে মুফতি ফারুক রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তরতাজা কবরের মধ্যে শুয়ে আছেন
ওনার পেশানি ওনার মাথার চুল যেটা সুন্নতি চুল ছিল ওই চুল পর্যন্ত সেখানে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে 3 বছর 6 মাস পরে ইসলামী ভাইরা এরপরে যেই যখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর ওলিরা দুনিয়াতে বরকত তাদের অফাতের পরও তাদের বরকত কেমন শুনবেন কিতাবের মধ্যে লেখা হয় আপনার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জানাজার নামাজ দেখে 20,000 অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাহলে ওই জানাজার কত বড় জানাজা কত রূহানিয়ত নূরানিয়ত ওই জানাজা হবে যেই জানাজা দেখে 20,000 অমুসলিম তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এরপরে কিতাবের মধ্যে লেখা হয় 40,000 হাদিসের সমষ্টি একটি কিতাব যার নাম হচ্ছে মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল এর লেখক ছিলেন ইমাম যে কিতাবের মধ্যে 40,000 হাদিসে মোবারকা ওই কিতাবটা যিনি রচনা করেন তিনি ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রিয় ইসলামী ভাইরা ওনার আপনার স্মরণ শক্তি স্মৃতি শক্তি এমন ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর প্রিয় বান্দাদেরকে যে সকল নিয়ামত দিয়ে থাকেন ওই নিয়ামতের মধ্যে কিন্তু একটা বড় নিয়ামত হচ্ছে কিন্তু স্মৃতি শক্তি বড় নিয়ামত কেন স্মৃতি জ্ঞান বুদ্ধি স্মৃতি শক্তি মজবুত না হলে কেউ কিন্তু বড় আলিম হওয়া তার জন্য মুশকিল তা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার স্মৃতি শক্তি এমন ছিল তিনি ওনার ওস্তাদে মুহতারাম থেকে যখন যা শুনতেন সব কিছু ওনার মুখস্থ হয়ে যেত যেমন হযরতে হুসাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যিনি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রথম ওস্তাদ ছিলেন 3 বছর পর্যন্ত তিনি হযরতে হুসাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সংস্পর্শে তিনি ইলম অর্জন করেন সেই সময় তিনি বলেন যে ওনার ইন্তিকালের পর 20 বছর বয়স ছিল যেই সময় ওনার ওস্তাদ ইন্তিকাল করেন তখন আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বয়স ছিল কত বছর 20 বছর তিনি বলেন যে আমি 20 বছর বয়সে ওনার থেকে আমি যা কিছু শ্রবণ করেছি সব কিছু আমি আমার মস্তিষ্কের মধ্যে সংরক্ষণ করে রেখেছি তারপর তিনি নিজেই বলেন যখন আমার বয়স 20 বছর ছিল তখন আমি হুসাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইন্তেকাল হলো আমি তার কাছ থেকে শোনা সকল বিষয় নিজের মস্তিষ্কে সংরক্ষণ করে রেখেছি কিতাবের মধ্যে না দেমাগের মধ্যে আজকে আমরা 2-3 দিন 1 সপ্তাহ পূর্বে যদি কোনো কিছু আমরা শুনি শোনার পর কিন্তু সেটা আমাদের আসরণ থাকে না তাহলে তিনি এই এই আল্লাহর বলির কাছে 3 বছর লেখাপড়া করেছেন কয় বছর 3 বছর পূর্বেও তিনি যা শুনেছেন সব কিছু ওনার দেমাগের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটিং করে দিয়েছেন হযরতে ইমাম আবু জুরআ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সন্তান হযরতে আব্দুল্লাহকে বলেন আপনার পিতা হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাজার হাজার হাদিসে মোবারকা মুখস্থ করে নিয়েছেন ওনারা একসাথে সাময়িক সমসাময়িক আলেম ছিলেন ওনার সন্তানকে বলেন যে আপনার আব্বা তিনি হাজার হাজার হাদিসে মোবারকা তিনি মুখস্থ করে নিয়েছেন এবং তিনি বলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাদিসে মোবারকার মুখস্থ করার স্টাইল এমন ছিল তিনি যখন হাদিসে মোবারকা বলা শুরু করতেন মুখস্থ তিনি হাদিসের রাবি থেকে শুরু করে বড় বড় যারা হাদিস যারা পর্যালোচনা করেছেন লিখেছেন ওই রাবি যারা বুজুর্গ যারা তাদের নাম সকারে বলা শুরু করতে এ হাদিসে মোবারকা কার থেকে কে কিভাবে হাদিসে মোবারকা পর্যায়ক্রমে আসলো তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুখস্থভাবে তিনি রাবিদের নাম সকারে তিনি বলে দিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই ইলম মুখস্থ শক্তি এটা অনেক বড় নিয়ামত আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের স্মরণ শক্তির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয় আমিন কিতাবের মধ্যে লেখা হয়
যে স্মরণ শক্তি দুর্বল হওয়ার অসংখ্য কারণের মধ্যে একটি কারণ হচ্ছে গুনাহ করা কুদৃষ্টি দেওয়া গুনাহের কাজ করা যারা যত বেশি গুনাহের কাজ করবে খারাপ কাজ করবে তত তাদের স্মরণ শক্তি দুর্বল হয়ে যাবে অনেক সময় অনেকের শোনা যায় যে আমি ভুলে যাই যে অনেক মানুষ যারা বয়স 70 80 বছর হওয়ার পরে অনেক সময় দুর্বল হওয়ার কথা কিন্তু ইয়াং মানুষ সে বলে যে আমি আমার স্মরণ শক্তি দুর্বল তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি থেকে আমাকে তওবা করতে হবে গুনাহের কারণে খারাপ কাজ করার কারণে নামাজ তরফ করার কারণে মিথ্যা বলার কারণে চোখ দিয়ে হারাম দেখার কারণে ফিল্ম ড্রামা নাচ গান বাদ্য এর দিকে দাবিত হওয়ার কারণে মানুষের স্মরণ শক্তি দিন দিন দুর্বল হয়ে যায় স্মরণ শক্তি দুর্বল হয় দৃষ্টি শক্তি দুর্বল হয় কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা তারা কোরআন তেলাওয়াত করতেন নামাজ পড়তেন জিকির করতেন তসবিহ পড়তেন নেক আমল করতেন ওই নেক আমলের উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের স্মরণ শক্তির মধ্যে আরো বরকত দিয়ে দিতেন তা আমাদের স্মরণ শক্তি দিন দিন মজবুত হোক আমরা চাই কিনা এই কোরআন তেলাওয়াত করব তসবিহ পড়ব জিকির করব হাদিসের কিতাব পড়ব এবং কিতাবের মধ্যে এসেছে ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যারা উন্নত মানের ভালো আতর ব্যবহার করবে তাদের স্মরণ শক্তি মজবুত হবে এটাও আমরা আমল করতে পারি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত ইলিয়াস আতান কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি একটি আমল আমাদেরকে দিয়েছেন ওনার লিখিত কিতাব যার নাম হচ্ছে মদনী পঞ্জ সূরা এর মধ্যে একটি দুরুজ শরীফ এই দুরুজ শরীফটি যেই ব্যক্তি মাগরিব ও এশারের সময় পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ভুলে যাওয়ার রোগ থেকে মুক্তি দান করবে এই দুরুজ শরীফটা ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা শ্রবণ করি এরপরে ইনশাআল্লাহ মদনী পঞ্জ সূরা মক্তাবাতুল মদিনা দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান থেকে আপনি হাদিয়ার বিনিময়ে টাকা দিয়ে আপনি কিতাবটি আপনার সংগ্রহ করেন সেখানে দুরুজ শরীফ আছে সেখানে জিকির আসকার আছে কোন সময় কোন আমল করবেন কোন সময় কোন দোয়া পাঠ করবেন কোন সূরা পাঠ করলে কি ফজিলত এই কিতাবের মধ্যে আপনার দুরুজ শরীফের একটা অধ্যায় আছে আপনি বলেন যে কোন দুরুজ শরীফ পাঠ করলে আমি আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের স্বপ্ন যুগে দিদার লাভ করতে পারবো ওই দুরুজ শরীফটা ওই কিতাবের মধ্যে আছে কোন দুরুজ শরীফ পাঠ করলে 500,000 দুরুজ শরীফ পাঠ করা সওয়াব পাওয়া যায় কোন দুরুজ শরীফটা পাঠ করলে আপনার একবার পাঠ করলে 100,000 দুরুজ শরীফ পাঠ করা সওয়াব পাওয়া যায় যে দুরুজ শরীফটা বসা অবস্থায় পাঠ করলে তার দাঁড়ানোর আগে তার গুনাহ মাফ আর দাঁড়ানো অবস্থায় পাঠ করলে বসার আগে তার সমস্ত গুনাহ মাফ এই সমস্ত দুরুজ শরীফ আপনি মাদানী পঞ্জ সূরা কিতাবের মধ্যে পাবেন নেবত ইনশাআল্লাহ তা আমরা এখন যে আমল সম্পর্কে আমরা শুনলাম যারা মাগরিব এবং ইশারের মধ্যখানে এই দুরুজ শরীফটা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল কামিলি ওয়া আলা আলিহি কামালা নিহায়াতা লিকামালিকা ওয়া আদাদা কামালিহি এই দুরুজ শরীফটা যদি কেউ মাগরিব এবং এশারের মধ্যখানে পাঠ করে ইনশাআল্লাহ আজ্জাবাজাল তার স্মরণ শক্তি মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় ইসলামী ভাইরা আমরা ইনশাআল্লাহ আজ্জাবাজাল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দাদের যে আমলগুলো এই আমলগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাবাজাল ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনার অসংখ্য গুণাবলীর মধ্যে একটি গুণাবলী এমন ছিল উনি ওনার মধ্যে ধৈর্য সবর ধৈর্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেন আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসে কাদেরকে ভালোবাসে তো ধৈর্য ওনার মাঝে কেমন ছিল এই ঘটনা থেকে আমরা জানব আমরা যারা মুহূর্তের মধ্যে হতাশ হয়ে যায় মুহূর্তের মধ্যে ধৈর্য হারা হয়ে যায় তাদের জন্য শিক্ষণীয় ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার একটি এমন একটি ঘটনা আমাদের আমাদের জন্য আমরা যারা মুসিবতের মধ্যে পেরেশানিতে পড়ে যাই বেশি নামাজ পড়লে যখন মুসিবত আসে টেনশানে পড়ে যাই আল্লাহ বেশি আল্লাহর দিকে দাবিত হলে টেনশান যখন পেরেশানি যখন চলে আসে আমরা যারা চিন্তাগ্রস্ত হয়ে যায় আমাদের জন্য এই ঘটনা খুবই শিক্ষণীয় তিনি বলেন একবার আব্বাসীয় খলিফা মুতাসিম বিল্লাহ নির্দেশে এক জাল্লাদ হযরতে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ তাআলা আলাইহির পিঠে বার বার চাবুক মারতে লাগলো বাদশার আব্বাসীয় খলিফা
যে মুতাসিম বিল্লাহ এর হুকুমে ওনার শরীরের মধ্যে বারবার বারবার কি করতে লাগলো চাবুক মারতে লাগলো চাবুক মারার কারণে এই বিশ্ববিখ্যাত এই আলেমে দ্বীন ওনার শরীর থেকে রক্ত জড়তে লাগলো এমন ভাবে রক্ত জড়তে লাগলো যে তিনি এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন এরপর তিনি বলেন আমি দেখতে লাগলাম ওনার শরীর থেকে আপনার আঘাতের কারণে ওনার শরীর থেকে পায়জামা আস্তে আস্তে নিচের দিকে পড়তে লাগলো যেহেতু উনি জর্জরিত অবস্থায় উনি ওনার পায়জামাকে যে উনি ধরবে এ ধরনের কোনো অবস্থা ছিল না তিনি বলেন আমি সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করলাম এ আল্লাহ তুমি জানো আমি সত্যের মধ্যে রয়েছি আল্লাহ তুমি আমার সতর্কে আল্লাহ তুমি হেফাজত করো তিনি বলেন আমি দোয়া করার সাথে সাথে আমার শরীর থেকে যে পায়জামা নিচের দিকে নেমে যাচ্ছে সেটা আগের স্থানের মধ্যে উঠে গেল দেখেন তিনি বলেন এরপর তিনি বলেন আমি একেবারে আঘাতের কারণে আমি একেবারে বেহুশ অবস্থায় যখন আমি বেহুশ অবস্থায় ছিলাম যতক্ষণ পর্যন্ত হুঁশ ছিল প্রতিটি চাবুকের আঘাত খেয়ে আমি তিনি বলেন আমি মুতাসিম বিল্লাহর ত্রুটিকে আপনার তিনাকে যখন লোকেরা জিজ্ঞাসা করতে লাগলো তিনি প্রত্যেকবার যখন হুঁশ অবস্থায় ছিলেন প্রতি চাবুকের আঘাতে তিনি ওই জালিম ও তা জালিম বলতে যে ব্যক্তির নাম এখানে এসেছে আব্বাসীয় খলিফা মুতাসিম বিল্লাহর জন্য তিনি বলতে লাগলেন যে আল্লাহ তার ত্রুটিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও প্রতি আঘাতে যে তাকে আঘাত দিচ্ছে তাকে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তাকে ক্ষমা করে দাও কি করে দাও ওনাকে লোকেরা যখন জিজ্ঞাসা করতে লাগলো হুজুর যে ব্যক্তির হুকুমে আপনাকে আঘাত করা হচ্ছে আর আপনি প্রতি আঘাতের পরে তার জন্য দোয়া করতে লাগলেন আব্বাসীয় খলিফাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও এর কারণ কি তিনি বলেন এই আব্বাসীয় খলিফা যিনি মুতাসিম বিল্লাহ ইনি হচ্ছেন আমার নবীর চাচাজান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আমি ওই বিষয়ে আমার লজ্জা হচ্ছে কাল কিয়ামতের দিন যেন এই কথা বলা না হয় যে আহমদ বিন হাম্বল তুমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাজনের আওলাদকে তুমি কেন ক্ষমা করো নাই যদি কিয়ামতের ময়দানে যদি বলা হয় তাহলে আমি কি জবাব দেব আমি আমার নবীর চাচাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ হিসাবে আমি ওনাকে ক্ষমা করে দিলাম দেখেন যে এখানে একটি বিষয় ওনাকে আঘাত করতে যাচ্ছে ওনাকে প্রত্যেক আঘাতে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার জন্য ক্ষমা করে দিলেন ক্ষমা করে দিচ্ছে আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের একটা গুণ হচ্ছে দুশমন জুলুম করবে নির্যাতন করবে কিন্তু প্রতিশোধ নেওয়া না ক্ষমা করে দেওয়া কেন সমস্ত আল্লাহর বলিরা তারা আল্লাহর বলি হয়েছে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা জানি তাইফের ময়দানে আমার আপনার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করা হয়েছে আমার নবী তাদের জন্য তাদেরকে আঘাত না করে ওই পাথরকে উঠিয়ে তাদেরকে না মেরে হাত উঠিয়ে তাদের জন্য দোয়া করেছেন ঠিক কিনা আমার নবী তাইফের ময়দানে পাথরে জর্জরিত হয়েছে ওই পাথরকে উঠিয়ে আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুশমনদেরকে মারেন নাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তো আল্লাহর হাবিবের আশেক ছিলেন আশেক থাকার কারণে তিনি প্রতিশোধ না নিয়ে আমার নবী যেভাবে দোয়া করেছেন ওই আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি প্রতিশোধ নিলেন না বরং দোয়া করলেন কি করলেন আজকে আমরা আল্লাহর প্রিয় বান্দাদেরকে আমরা মহব্বত করি আমরা ভালোবাসি আমাদের উপর কেউ যদি জুলুম করে ভাই জুলুম করে স্ত্রী জুলুম করে বন্ধু জুলুম করে কেউ আঘাত করে আমরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি কিন্তু ইসলামী ভাইরা যদি আমরা প্রতিশোধ নিই মানুষকে ক্ষমা না করি তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ ফরমান আল্লাহর প্রিয় বান্দা কারা আল্লাহর বন্ধু কারা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে রাগ হজমকারী মানুষকে ক্ষমাকারী এই সকল লোক হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা রাগ হজমকারী রাগকে সংবরণকারী কন্ট্রোলকারী এবং মানুষকে ক্ষমাকারী যাদের মধ্যে যারা রাগকে কন্ট্রোল করতে পারে মানুষকে ক্ষমা করতে পারে তাদের ব্যাপারে তাদেরকে সার্টিফিকেট দিচ্ছে মহান রব্বুল আলামিন এরা হচ্ছে আমার প্রিয় বান্দা আপনি দেখবেন
পৃথিবীর মধ্যে শুধু আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ তাআলা আলাইহি নয় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি যেই মাযহাবকে আমরা অনুসরণ করি যে ইমামকে আমরা সম্মান করি যে ইমামের অনুসারী যে ইমামের সাথে কাল কিয়ামতের ময়দানে উঠার জন্য আমরা আশাবাদী ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে যে থাপ্পড় মেরে দিল থাপ্পড় মেরে দেওয়ার পরে তিনি তার হাত ধরলেন ধরার পরে বলতে লাগলেন আমি চাইলে তোমার থেকে প্রতিশোধ নিতে পারি কিন্তু আমি তোমার থেকে প্রতিশোধ নেব না বরঞ্চ তুমি শুনে রাখো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমি ইমামে আজমকে যদি উচ্চ মাকাম দান করে তাহলে আমি তোমাকে সাথে নিয়ে জান্নাতে যাব সুবহানাল্লাহ আল্লাহর লিখারা দেখছেন এভাবে অসংখ্য খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনি ঘটনা পাবেন শাহজালাল ইয়াম রহমতুল্লাহ তাআলা আলাইহি ঘটনা পাবেন দাতা গঞ্জে বক্স আলী হাজবরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ঘটনা পাবেন শাহ আলী বাগদাদীর ঘটনা পাবেন খাজা সরবন্দি সিস্তি রহমতুল্লাহ তাআলা ঘটনা পাবেন শাহ মখদুম রুফুর রহমতুল্লাহ তাআলা আলাইহি ঘটনা পাবেন খাজা বক্তিয়ার কাকের রহমতুল্লাহ তাআলা আলাইহি ঘটনা পাবেন আজীবন তারা মানুষকে আঘাত করা নয় তারা একটা জিনিস শিখেছেন মানুষকে শিখিয়েছেন সেটা হলো ক্ষমা করা কিন্তু প্রিয় ইসলামী ভাইরা আজকে আমরা আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি উত্তম আদর্শ আমরা জানলাম তিনি আঘাতে জর্জরিত হয়েছে তিনি প্রতিশোধ নেন নাই তিনি ক্ষমা করেছেন আজকে যদি দাওয়াত ইসলামীর এই সুন্নত বারে ইজতিমা থেকে এই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা যেতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে আমরা আজকে থেকে মানুষ যদি আমাদেরকে কষ্ট দেয় আমাদেরকে টেনশনের মধ্যে ফেলে দেয় মুসিবতের মধ্যে ফেলে দেয় আমরা প্রতিশোধ না নিয়ে আমরা তাদেরকে ক্ষমা করে দেব ইনশাআল্লাহ কারাগার করবো তো ইনশাআল্লাহ না প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজবো দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমিরা আহলে সুন্নাত তিনি একটি ছোট্ট মাদানী ইনামতের আমাদেরকে রিসালা দিয়েছেন সেখানে প্রশ্ন আকারে আপনি কি আজকে রাগ আসা অবস্থায় চুপচাপ থেকে রাগের রাগকে কন্ট্রোল করেছেন মানে রাগকে কন্ট্রোল করেছেন কিনা তো প্রিয় ইসলামী ভাইরা আমরা ইনশাআল্লাহ আজবাজাল আমাদের রাগকে আমরা হজম করব এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে বয়ান থেকে শিখব ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহিকে যে আঘাতে জর্জরিত করা হয়েছে উনি কেমন মুসিবতে ছিলেন এ ব্যাপারে হযরতে ফজাইল বিন আয়াদ রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং আল্লামা ইমাম জাউজির দুটি কল আমরা শুনব এরপর তিনি ধৈর্য ধারণ করার পরে ধৈর্যের ফল কেমন মিষ্টি সেটাও এই কিতাবের এই বয়ানের মধ্যে রয়েছে হযরতে সাইয়েদুনা ফজাইল বিন আয়াদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ধারাবাহিক 28 মাস পর্যন্ত তিনি বন্দী ছিলেন বাদশার কাছে কতদিন 28 মাস এই সময় তাকে প্রতি রাতে চাবুক মারা হতো শেষ পর্যন্ত তিনি বেহুশ হয়ে যেতেন তলোয়ার দিয়ে আঘাত করা হতো পায়ের তালু ফিস্ট করা হতো কিন্তু তিনি তার তিনার অবিচলতা ধৈর্যশীলতার প্রতি মারহাবা মুসিবতের পাহাড় ভেঙ্গে পড়ার পরও তিনি এর প্রতি সম্পূর্ণভাবে তিনি অটুট ছিলেন তিনি কোনো প্রকারের অধৈর্য তিনি হন নাই তিনার এই কঠিন মুসিবতের ব্যাপারে আল্লামা ইমাম জাউজি রহমতুল্লাহ তাআলা আলাইহি মুহাম্মদ বিন ইসমাইল রহমতুল্লাহ তাআলা আলাইহি হতে বর্ণনা করেন যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহিকে 80টি চাবুক মারা হয়েছিল কতটি বাদশার পক্ষ থেকে এমনভাবে মারা হয়েছে যদি কোনো হাতির উপর এ চাবুক মারা হতো তবে সেটাও চিৎকার করত মানে এমন চাবুক ওই আব্বাসিয়া খলিফার পক্ষ থেকে চাবুক মারা হয়েছে যদি একটা চাবুকও যদি কোনো হাতির উপর যদি মারা হতো তাহলে সে চিৎকার করত কিন্তু তিনি কি সুন্দর ধৈর্যশীল তিনি ইমাম ছিলেন যে তিনি কোনো বিন্দু পরিমাণ উহ শব্দ পর্যন্ত তিনি বলেন নাই কিতাবের মধ্যে ওনার ধৈর্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এমনভাবে কবুল হলো যে যখন তাকে প্রহার করা হলো জুলুম অত্যাচার করা হলো তিনি ধৈর্যের উপর অটল ছিলেন যার কারণে সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন ভালোবাসার পাত্র হয়ে গেলেন এরপর থেকে তিনি যখন ওই কারাবন্দী থেকে তিনি যখন মুক্তি হলেন হওয়ার পরে তিনি মানুষের কাছে অনেক সম্মানিত হয়ে গেলেন তো প্রিয় ইসলামী ভাইরাম আশেকানে আউলিয়া যারা আমরা আউলি একরামকে যারা আমরা ভালোবাসি আল্লাহর প্রিয় বান্দাদেরকে আমরা যারা ভালোবাসি আমাদের ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ঘটনা থেকে আমাদের জন্য কয়েকটি শিক্ষা
তিনি কান্নাকাটি চিল্লাচিল্লি অভিযোগ অধৈর্য অকৃতজ্ঞ হওয়ার পরিবর্তে ধৈর্য এবং সন্তুষ্টির রশি তিনি ধরে রেখেছেন তিনি কোনো প্রকারের মানে যেই পরিস্থিতি করার কারণে একজন মানুষকে অধৈর্য বলেন অথবা আপনার অকৃতজ্ঞ বলা হয় এ ধরনের পরিবর্তে তিনি ধৈর্যের রশি তিনি হাতের মধ্যে রেখেছেন আল্লাহ পাকের সন্তুষ্টির উপর তিনি রাজি ছিলেন তার জানা ছিল যে বিপদ আপদ সংকট আশা কষ্টের কারণ নয় বরং রহমত ও সৌভাগ্যের কারণ তিনি জানেন এই বিপদ আপদের কারণে যে আমার কষ্ট নয় বরং আমি আল্লাহর পক্ষ থেকে আমি কি পাবো রহমত পাবো দয়া পাবো বিপদগ্রস্ত ব্যক্তির কল্যাণ আল্লাহ পাকের কামনা মানে বিপদগ্রস্ত ব্যক্তি যারা তারা আল্লাহ তাআলার রহমতের মধ্যে আবদ্ধ থাকে বিপদগ্রস্তদের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহূর্তের মধ্যে খতম করে দেয় সংকটাপন্ন ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেহিসাব আল্লাহ তাআলা দান করেন বিপদ গোপনকারী ব্যক্তির জন্য আল্লাহর দরবার হতে ক্ষমার লিখিত আদেশ পাওয়ার সুসংবাদ রয়েছে যারা বিপদ আপদে লিপ্ত হয় হওয়ার পরে গোপন রাখে এটা কারো কাছে প্রকাশ করে না তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সকল লোকেরা ক্ষমাপ্রাপ্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ রয়েছে সুতরাং আমাদের এই মন মানসিকতা তৈরি করা উচিত যতই বিপদ আসুক না কেন বিপদ আপদের তুফান আমাদের ভয় দেখানোর চেষ্টা করুক না কেন দুশ্চিন্তার ভয় এবং রোগ বালাই চারদিক থেকে যত প্রকারের অভিযোগ যা কিছু আসুক না কেন আমরা আমাদের মুখ থেকে কখনো অধৈর্যমূলক কোনো শব্দ আমাদের মুখ থেকে বের করব এটাও জানা গেল ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন অনেক বড় আশিকে রসুল ছিলেন তিনি মুতাসিম বিল্লাহ শুধুমাত্র ওই মুতাসিম বিল্লাহকে ওই জুলুমকারী ওই ব্যক্তিকে শুধুমাত্র এই জন্য ক্ষমা করে দিলেন সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখে তার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন খেয়াল করুন যিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখে তাদেরকে এইভাবে সম্মান করেন তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বত তার অন্তরে কেমন আছে যে ব্যক্তি আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক জিনিসকে ব্যক্তিকে যদি এত ভালোবাসতে পারে তাহলে ওই লোকটা আল্লাহ নবীকে কত ভালোবাসে প্রিয় ইসলামী ভাইরা যেই আমাদের উচিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর তার সাহাবা তার আহলে বাইত এবং তার সাথে যারা সম্পর্ক রাখে ও তার সাথে সম্পর্কিত প্রতিটি বস্তুকে আদব করা সম্মান করা এবং এমন পরিবেশে থাকা যেখানে যে পরিবেশে থাকার মাধ্যমে রসুলের প্রেম পাওয়া যায় যে পরিবেশে থাকার মাধ্যমে বুজুর্গানি দিনের প্রেম আদব কায়দা মহাব্বত অন্তরে আসে এ ধরনের পরিবেশে যদি আমরা থাকি তাহলে আল্লাহর হাবিবের মহব্বত আসবে এ ধরনের পরিবেশে থাকলে সাহাবিদের প্রতি ভালোবাসা আসবে এ ধরনের পরিবেশে উত্তম পরিবেশে থাকলে ওলি আল্লাহদের অন্তরে ওলি আল্লাহদের প্রতি মহব্বত ভালোবাসা থাকবে আমি আপনাদেরকে বলবো বর্তমান জমানার মধ্যে আল্লাহর হাবিবের ভালোবাসা পাওয়ার সাহাবা ইকরামের আদব শিখার ওলি আল্লাহদের মহব্বত করার উত্তম একটি পরিবেশ আমাকে আপনাকে দিচ্ছে দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এমন একটা এমন পরিবেশ দাওয়াত ইসলামীর এ উত্তম পরিবেশে আসার বরকতে এক দুই নয় হাজার নয় লক্ষ লক্ষ মানুষের তকদির পরিবর্তন হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটি ঘটনা বাবুল মদিনা করাচির একজন আসামি সাজাপ্রাপ্ত আসামি যেই জেলের মধ্যে সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন জেলখানায় ছিল এরকম একজন আসামির মুখ থেকে বলা একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো এই ঘটনা শোনার পরে ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের এই মাদানী মহলের প্রতি আমাদের আরো ভালোবাসা বাড়বে ইনশাআল্লাহ সেই আসামি নিজের জবানের বাণী সে বলতে লাগলো আমি খুব দুর্ধর্ষ একজন ডাকাত ছিলাম লোকেরা আমাকে দেখে ভয় পেত নাম করা লাডুক
ছিল তার সাথে কয়েকজন বড় বড় পুলিশের পর্যন্ত কি আপনার সংঘর্ষ হয়েছে সে বলে অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করে তার সৌভাগ্য হলো যে জেলখানায় আশিকান রাসূলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামীর মজলিস ফাইজানে কোরআনের যেখানে কোরআন শিখানো হয় দাওয়াত ইসলামীর ওই আশিকান রাসূলদের সাথে আমার বসার সৌভাগ্য হলো আমি একজন সাজাপ্রাপ্ত আসামি আমি যখন জেলখানার মধ্যে গেলাম দাওয়াত ইসলামীর ওই যেখানে কোরআন শিখানো হচ্ছে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে সেই কোরআনের আসরের মধ্যে আমি বসে গেলাম মুবাল্লিগে দাওয়াত ইসলামীর ইনফ্রাদি কোশিশ একক প্রচেষ্টা বুঝানোর বরকতে আলহামদুলিল্লাহ আজ্জা বাজাল আমি ওই জেলখানার মধ্যে কোরআনুল করিম শিখার সৌভাগ্য লাভ করলাম কোথায় জেলখানার মধ্যে আসামি বলে আমি একজন ডাকাত হয়ে আমি প্রবেশ করলাম আমি জেলখানায় আবদ্ধ হয়ে গেলাম দাওয়াত ইসলামী আমাকে কোরআন শিক্ষা দিল নামাজ শিক্ষা দিল তারপরে ছয় কালিমা ইমানে মুফাসসাল ইমানে মুজমাল দশটি কোরআনুল করিমের দশটি সুরা আমি মুখস্থ করলাম আলহামদুলিল্লাহ আমি জেলখানার মধ্যে একজন ডাকাত হয়ে আমি প্রবেশ করলাম আর জেলখানা থেকে আমি যখন বের হলাম তখন আমি একজন মুবাল্লিগ আমি একজন কোরআন তেলাওয়াতকারী আমি একজন নামাজি আমি একজন ফরেজগার ব্যক্তি হয়ে আমি জেলখানা থেকে আমি বের হলাম আলহামদুলিল্লাহ পুরা পৃথিবীর দাওয়াত ইসলামীর 100+ ডিপার্টে বিভাগের মধ্যে দাওয়াত ইসলামীর এই দিনী খিদমত এর মধ্যে একটি বিভাগ যার নাম হচ্ছে জেলখানা যার নাম কি মজলিসে কয়দিয়ান অর্থাৎ বন্দি যারা জেলখানার মধ্যে সাজাপ্রাপ্ত তাদের সংশোধন দরকার আছে তাদের তারা যদি সংশোধন না হয় জেলখানা থেকে আজকে আমরা দেখি জেলখানা থেকে বের হয়ে তারা ভালো হয় না আরো খারাপ হয় ঠিক কিনা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বিশ্বব্যাপী এমন উদ্যোগ নিয়েছে বাবুল মদিনা সহ পুরো পৃথিবীর অসংখ্য জেলখানায় দাওয়াত ইসলামীর কোরআন শিক্ষা নামাজ শিক্ষা শুধু তাই নয় আলহামদুলিল্লাহ জাওয়াজাল আলিম হওয়ার জন্য জামিয়াতুল মদিনা আলহামদুলিল্লাহ আলিম কোর্স পর্যন্ত জেলখানে হচ্ছে এটা তো একটা অবাক কাণ্ড দাওয়াত ইসলামী ওই সংগঠন আলহামদুলিল্লাহ জাওয়াজাল চোর ডাকাত নেশা এ ধরনের ব্যক্তিদেরকে আলহামদুলিল্লাহ আজকে নামাজি বানায় দিচ্ছে দিনদার বানায় দিচ্ছে মুত্তাকি বানায় দিচ্ছে মা বাবার খাদিম বানায় দিচ্ছে তা আমরা যদি চাই আমি আপনি আমার পরিবেশ আমার মহল্লার প্রতিটি মানুষ তারা নেককার হোক ফরেজগার হোক আশিকে রসুল হোক মুত্তাকি হোক তাহলে আমি আপনাদেরকে বলবো আসুন আর দেরি না করে নিজে এবং এলাকাবাসী সবাইকে নিয়ে আপনি দাওয়াত ইসলামীতে আসেন দাওয়াত ইসলামীর সুন্নতবরা ইজিতেমাতে আসেন মাদানী কাফলায় আসেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আজকের এই ইজিতেমার বয়ানে বিশেষ করে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ তাআলা আলাইহির বরকতময় জীবনী সম্পর্কে আমরা যা শুনেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সর্বশেষ ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ তাআলা আলাইহির আপনার ইবাদতের আগ্রহ তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির অবস্থা ছিল তিনি কোরআনুল করিমের তেলাওয়াতের প্রতি ওনার এত মহাব্বত এত ভালোবাসা একটু পূর্বে আমরা শুনলাম সেই জেলখানার আসামিকে দাওয়াত ইসলামী তাকে কোরআন শিখিয়েছে দাওয়াত ইসলামী কোরআনের খেদমত আজকে বিশ্বব্যাপী হাজার নয় লক্ষ লক্ষ আজকে সাধারণ মানুষ দাওয়াত ইসলামী থেকে আলহামদুলিল্লাহ কোরআন শিখতেছে আল্লাহর বলি যারা তারা আশিকে কোরআন ছিলেন তারা কোরআনকে ভালোবাসতেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা তিনার শাহজাদা ওনার সন্তান বলেন আমার বাবা প্রতি সপ্তাহে একবার কোরআনের খতম দিয়ে দিতেন তিনি প্রতি সপ্তাহে কোরআনুল করিমের সম্পূর্ণ খতম আদায় করতেন কিন্তু আমরা পুরা 365 দিনেও কোরআনুল করিম পড়ার মতো আমাদের সেই সময় সুযোগ আমাদের হচ্ছে না বলেন হুজুর করব কিভাবে আমি তো কোরআন পড়তেই জানি না আমি আপনাকে বলবো আপনি কোরআন পড়তে জানেন না দাওয়াত ইসলামের পক্ষ থেকে আপনার জন্য সুখবর আলহামদুলিল্লাহ পুরা বিশ্বব্যাপী অসংখ্য হাজার হাজার মসজিদে ইশারে নামাজের পরে ফজর
ফজর নামাজের পরে ফি সাবিলিল্লাহ বিনামূল্যে আজকে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষদেরকে কোরআনুল কারীমে শিক্ষা দিচ্ছে বিনামূল্যে দাওয়াত ইসলামী আপনি কোরআনুল করিম পড়তে জানেন না আমি আপনাকে বলবো আপনি দাওয়াতে ইসলামী বয়স্কদের কোরআন শিক্ষার এই ক্লাসের মধ্যে আপনি ভর্তি হয়ে আপনি কোরআনুল করিম শিখেন শিখবো তো ইনশাআল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি প্রতিদিন 300 রাকাত নফল নামাজ আদায় করতেন কত রাকাত 300 রাকাত কিন্তু যেদিন থেকে তিনি আঘাতপ্রাপ্ত হলেন ওই আব্বাসীয় খলিফার আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তিনার শরীর যখন দুর্বল হয়ে গেল তিনি এরপর থেকে 150 রাকাত এরপর থেকে তিনি আর 300 রাকাত ওনার সম্ভব ছিল না সেটা অর্ধেকে চলে আসলো তিনি আপনার 150 রাকাত তিনি নফল নামাজ আদায় করতেন আল্লাহর ওলিদের আমলের মধ্যে বিশেষ করে কয়েকটি আমল তারা কোরআন তেলাওয়াত করতেন তারা নফল নামাজ পড়তেন তারা দুরূদ শরীফ পড়তেন কোরআন তেলাওয়াত নফল নামাজ দুরূদ শরীফ ছিল আল্লাহর ওলিদের একটা প্রিয় আমল তারা সদা সর্বদা দুরূদ শরীফ পড়তেন তারা কোরআন তেলাওয়াত করতেন এবং রাতের বেলা বিশেষ করে নফল নামাজ আদায় করতেন এবং নফল রোজা আদায় করতেন এই নেক আমলের মাধ্যমে তাদের জীবনকে তারা অতিবাহিত করে তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব ব্যক্তি হয়েছেন এবং তারা ছিলেন মুত্তাকিদের মধ্যে একজন মুত্তাকি তাকওয়াবান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মুত্তাকি যারা যারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে তসবিহ করে হালাল খেয়ে মা বাবার খেদমত করে যারা মুত্তাকি হয় যারা পরহেজগার হয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল করিমের 1-2-9 অসংখ্য আয়াতের মধ্যে মুত্তাকিদের প্রশংসা মুত্তাকিদের নিয়ামত মুত্তাকিদের বরকত সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান সূরা হুজরাতের আয়াত নাম্বার 13 আল্লাহ পাকের দরবারে সম্মানিত ব্যক্তি হচ্ছে তাকওয়াবানরা সূরা বাকারা আয়াত নাম্বার 194 আল্লাহ পাক খোদা বিরুদের সাথে রয়েছে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 76 আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 133 জান্নাত খোদা বিরুদের জন্য তৈরি করা হয়েছে সূরা মরিয়াম আয়াত নাম্বার 85 কিয়ামতের দিন খোদা বিরু লোকদের মেহমান বানিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির করা হবে সূরা কলম আয়াত নাম্বার 34 খোদা বিরুদের জন্য আল্লাহ পাকের নিকট নিয়ামত সম্পূর্ণ জান্নাত সূরা জাসিয়া আয়াত নাম্বার 19 আল্লাহ পাক খোদা বিরু লোকদের সাহায্য করেন সূরা দুখান আয়াত নাম্বার 51 খোদা বিরু লোকেরা নিরাপদ স্থানে থাকবে এরপরে হাদিস শরীফের মধ্যে রয়েছে তাকওয়া ফজিলত লাভ করার কারণ তাকওয়া সর্বোত্তম পন্থা যাকে তাকওয়া দান করা হয়েছে তাকে দিন ও দুনিয়ার সর্বোত্তম বস্তু দান করা হয়েছে তাকওয়া আখিরাতের সম্মান মুত্তাকি লোক হচ্ছে সরদার তো প্রিয় ইসলামী ভাইরা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা এই দাওয়াত ইসলামীর সপ্তাহে সুন্নত ভরা ইজতেমার মধ্যে কয়েকটি বিষয় আমরা জানতে পারলাম রিপিট করি এবং সাথে সাথে আমরা নিয়ত করি নাম্বার 1 ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আপনার জুলুম নির্যাতিত হওয়ার পরও তিনি ক্ষমা করেছেন আমরাও ক্ষমা করব ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এলিম শিকার এলিম শিখেছেন জ্ঞান অর্জন করেছেন সদা সর্বদা এলিম শিকার জন্য হাদিস মুখাস্ত করার জন্য চেষ্টা করেছেন আমরা ইনশাআল্লাহ জাবাদাল এলমে দিন শিকার জন্য জামিয়াতুল মদিনা দাওয়াত ইসলামীর মাদ্রাসায় এলমে দিন হাসিল করব পর ইনশাআল্লাহ জাবাদাল আমরা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কোরআন তেলাওয়াত করেছেন তিনি নফল নামাজ আদায় করেছেন আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার সাথে সাথে আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করব এবং নফল নামাজও আদায় করব সর্বশেষ আমরা মুত্তাকি যারা যারা তাকওয়াবান যারা পরহেজগার এদের ফজিলত আমরা শুনলাম মুত্তাকি
তাকওয়াবান হওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ জবাজাল আশিকান রাসূলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশে আমরা ইনশাআল্লাহ জবাজাল সদা সর্বদা সঙ্গ দেওয়ার চেষ্টা করব মুত্তাকির সাথে যদি কেউ থাকে সে একদিন না একদিন মুত্তাকি হয় যে আশিক রাসূলের সাথে থাকে সে একদিন না একদিন আশিক রাসূল হয় যদি কোনো ব্যক্তি আপনার আল্লাহর প্রিয় বান্দার সাথে থাকে সেও একদিন না একদিন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আশিকান রাসূলের এই মাদানী সংগঠন দাওয়াত ইসলামীর সাথে আমাদেরকে সদা সর্বদা সঙ্গ দেওয়ার তৌফিক দান করুন আমিন আসুন আমরা বয়ানের শেষে সুরমা লাগানোর সুন্নাত এবং আদব সম্পর্কে আমরা শ্রবণ করব رسول الكريم صلى الله عليه وسلم ارشاد করেন সবচাইতে উত্তম সুরমা হচ্ছে ইসমাত কেননা এটা দৃষ্টি শক্তি বৃদ্ধি করে এবং পলক গজায় পাথরি সুরমা ব্যবহার করাতে অসুবিধা নেই কালো সুরমা কিংবা কাজল রূপ চর্চার নিয়তে পুরুষের লাগানো মকরুহ আর যদি রূপ চর্চার উদ্দেশ্য না হয় তাহলে মকরুহ হবে না শয়ন করার সময় সুরমা লাগানো সুন্নাত আমরা আল্লাহর প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের উপর আমল করার নিয়তে রাতে শোয়ার পূর্বে ইনশাআল্লাহ সুরমা ব্যবহার করে আমরা শয়ন করব সুন্নতের ফজিলত লাভ করব পাশাপাশি আল্লাহ তাআলা আল্লাহর নবীর সুন্নতের বরকতে আমাদের চোখকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবে আসুন দাওয়াত ইসলামীর সপ্তাহে যেতে মার যে দুরূদ শরীফ ছয়টি দুরূদ শরীফ এই দুরূদ শরীফ ইনশাআল্লাহ আজ্জাবাদ আমরা সম্মিলিতভাবে পাঠ করব বুজুর্গানে দিন বলেন যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ এই রাতে এই দুরূদ শরীফটি নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ হবে এবং তাকে কবরে প্রবেশ করার সময় সে এটাও দেখবে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে রহমতপূর্ণ হাতে কবরে রাখছে আসুন আমরা পাঠ করি আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক علام سيدنا محمد النبي الأمي الحبيب العلي القدر العظيم الجام وعلى آله وصحبه وسلم حضرت سيدنا انس رضي الله تعالى عنه থেকে বর্ণিত নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যেই ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করে যদি দাঁড়ানো অবস্থায় থাকে বসার পূর্বে আর যদি বসা অবস্থায় থাকে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে আল্লাহুম্মা صلي على سيدنا ومولانا محمد وعلى آله وسلم যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের তার জন্য রহমতের ৭০টি দরজা খুলে দেওয়া হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আহমদ সাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন এই দুরূদ শরীফ একবার পাঠ করার দ্বারা ৬ লক্ষবার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা ما في علم الله صلاة دائمة بدوام ملك الله
একদিন এক ব্যক্তি আসলো হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যখানে বসালেন এতে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান আশ্চর্যজনিত হলেন এই লোকটি কে যখন তিনি চলে গেলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সে যখন আমার উপর দুরূদ শরীফ পড়ে তখন এই দুরূদ পড়ে আসুন আমরা পাঠ করি اللهم صل على محمد كما تحب وترضى له উম্মতের শাফায়াতকারী নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যেই ব্যক্তি এইভাবে দুরূদ শরীফ পড়ে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যায় اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة হযরতে সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে বর্ণিত মক্কি মদিনী আকা উভয় জাহানের দাতা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নেই আল্লাহ পাক পবিত্র যিনি সপ্ত আসমান ও আরশ আযীমের মালিক ও প্রতিপালক ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি রাতে দোয়া তিনবার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله প্রিয় ইসলাম ভাইরা আসুন আমরা মদিনা মনার দিকে ধ্যান করে বারবার দুরূদ শরীফ পাঠ করে নিই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ আসসালাতু আসসালাম السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام
نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله دعوات اسلامي সাপ্তাহিক সুন্নাত ওয়া রাইজিতে মাতে আমরা অনেক দূর দূর থেকে অনেকে এসেছি
গুনাহগুলোকে স্মরণ করে মহান রব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়ে দোয়া করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে, আসুন আমরা সকলে গুনাহের দিকে দৃষ্টিপাত করে লজ্জিত হয়ে মহান রব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়ে দিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াসতে, ইয়া রাসূলুল্লাহ করম কিজিয়ে খুদা কে ওয়াসতে, মুশকিলে হল কর শাহে মুশকিল কুশা কে ওয়াসতে, কারবালায়ে রদ শহীদে কারবালা কে ওয়াসতে, ইয়া রব্বানা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, এ দয়ালু আল্লাহ আমরা কতিপয় গুনাহগার গুনাহগারদের সরদার, এ মাওলা গুনাহ করে অপরাধ করে মাওলা ক্ষমার আশায় ভিক্ষুকের ন্যায় মাওলা গুনাহের দুটি হাত তোমার দরবারে উঠিয়ে দিয়েছি। মাওলা নিঃসন্দেহে আমরা গুনাহগার, মাওলা গুনাহ করেছি এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ এমন এমন গুনাহ মাওলা আমি করেছি মাওলা, যদি মা জানতো তাহলে সন্তান বলতে অস্বীকার করত, যদি প্রতিবেশী জানতো তাহলে হয়তো আমাকে প্রত্যাখ্যান করত। এ মাওলা এত গুনাহ করার পরেও আল্লাহ আল্লাহ তুমি আমাদের উপর আজাব না দিয়ে গজব না দিয়ে আল্লাহ তুমি পড়ো দয়া, ওই দয়া করে মাওলা আমাদের গুনাহগুলোকে আল্লাহ তুমি রহমতের চাদর দিয়ে মাওলা ঢেকে রেখেছো মাওলা। আল্লাহ আজকে হয়তো বা কেউ জানে না, হয়তো বা মানুষ জানতো তাহলে আমি লজ্জিত হতাম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার মা আমার বাবা আমার বন্ধু আমার প্রতিবেশী আল্লাহ সাহাবা ইকরামের সামনে আউলি ইকরামের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের সামনে মাওলা সেই কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগুলো যখন প্রকাশ হয়ে যাবে, আমার গুনাহগুলো যখন প্রকাশ করে দেওয়া হবে মাওলা আমার এই চেহারা আমি কিভাবে দেখাবো মাওলা? আরে সবাই বলবে এ তো ওই লোক দুনিয়াতে নেককার সেজেছিল নামাজি সেজেছিল, আরে সে এত বড় খারাপ ছিল তার সে এত বড় গুনাহগার ছিল মাওলা আমাদের কি আমাদের বিশ্বাস? এ দয়ালু আল্লাহ আল্লাহ তোমার দয়া এমন মাওলা তোমার রহমত আল্লাহ তোমার রহমতের কাছে তোমার দয়ার কাছে মাওলা আমাদের গুনাহ কিছুই না। আল্লাহ গুনাহগুলোকে স্মরণ করে মাওলা বড় আশা নিয়ে মাওলা তোমার দরবারে হাত উঠিয়ে দিয়েছে। আল্লাহ যদি তুমি আমাদেরকে তাড়িয়ে দাও, আল্লাহ আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমরা কার কাছে যাব মাওলা? কে আমাদেরকে ক্ষমা করবে মাওলা? আল্লাহ মাদানী চ্যানেলের অসংখ্য দর্শক শ্রোতাকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়ে মাওলা বড়ই লজ্জিত হয়ে মাওলা
মাওলা তুমি যদি ক্ষমা না করো মাওলা তোমার বিন্দু পরিমাণ আযাব আমরা সহ্য করতে পারবো না মাওলা আল্লাহ আল্লাহ গুনাহের কারণে কবরে যদি সাপ চলে আসে গুনাহের কারণে কবরে যদি বিচ্ছু চলে আসে গুনাহের কারণে হায় হায় কবরে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় মাওলা কোথায় পালাবো কোথায় যাব আল্লাহ 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 ক্ষমা চাই মাওলা আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই মাওলা আল্লাহ অপরাধী মাওলা আল্লাহ আল্লাহ তুমি চাইলে তোমার দয়ার কাছে আমাদের গুনাহ কিছুই না আল্লাহ তোমার রহমতের কাছে আমাদের গুনাহ কিছুই না এ মাওলা আল্লাহ তোমার অসংখ্য গুণিত কোটি কোটি আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের জিন্দিগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও আল্লাহ আমরা আজকে দাওয়াতে ইসলামের এই সাপ্তাহিক ইজতেমাতে এসে আল্লাহ তোমার দরবারে তওবা করতেছি মাওলা আল্লাহ মিথ্যা থেকে গীবত থেকে সগুলখুরি থেকে ওয়াদা ক্লাবি থেকে গালি গালাজ থেকে ফিল্ম ড্রামা থেকে গান বাজনা শোনা থেকে আল্লাহ সমস্ত প্রকারের আল্লাহ অশ্লীলতা থেকে খারাপ কাজ থেকে আল্লাহ আজকে জুমার রাত আল্লাহ তোমার দরবারে আল্লাহ দোয়া করি রহমাতুল আলামিনের ওসিলায় আল্লাহ সিদ্দিকে আকবরের এই বরকতময় মাস আল্লাহ এ আল্লাহ যেই মাসে আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মাদি আল্লাহ আশিকানে সিদ্দিকে আকবর আল্লাহ সিদ্দিকে আকবরকে স্মরণ করে ওই মহান হস্তির ওসিলায় আল্লাহ তোমার প্রিয় বান্দা হযরতে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ তাআলা আলাইহির সাদাকায় আল্লাহ মাওলা আমাদের তওবাকে কবুল করে নাও মাওলান আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও পরহেজগার বানিয়ে দাও আল্লাহ কোরআনুল কারীমে তেলাওয়াতকারী বানিয়ে দাও নামাজি বানিয়ে দাও নামাজি বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে দাও আল্লাহ অনেকে হাত উঠিয়ে দিয়েছে মাদানী চ্যানেলের মাধ্যমেও আল্লাহ অনেকে তোমার দরবারে হাত উঠিয়ে দিয়েছে আল্লাহ কেউ বা ঋণগ্রস্ত মাওলা আল্লাহ কেউ বা বেকার আল্লাহ কেউ বা অসুস্থ আল্লাহ কেউ বা অহেতুক মামলা মোকদ্দমার শিকার আল্লাহ জানি না তোমার কোন কোন বান্দা আল্লাহ বাংলার আনাসে কানাসে থেকে মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ পেরেশানি অন্তরে নিয়ে ব্যথা অন্তরে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়ে দিয়েছে আল্লাহ এ মাওলা এই ইজতেমায়ে পাকে কেউ না কেউ তো তোমার প্রিয় বান্দা আছে মাওলা আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ সকল বান্দার আল্লাহ তোমার সকল বান্দার আল্লাহ তোমার হাবিবের সকল উম্মতের মনের ফরিয়াদগুলোকে আল্লাহ তুমি কবুল করে না ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ তুমি আমাদেরকে গায়েব থেকে সাহায্য দান করো মাওলা আল্লাহ যাতে করে সমস্ত কাজ আল্লাহ সুন্দরভাবে শৃঙ্খলার সাথে আল্লাহ আমরা আদায় করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে গায়েব থেকে সাহায্য দান করো মাওলা আল্লাহ আমাদেরকে বারবার হজ করার বারবার বারবার মিঠা মদিনার প্রিয় মদিনার হাজিরি নসিব করে দাও আল্লাহ এখানে অনেক অসুস্থ ব্যক্তি আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ তোমার ইবাদত করার জন্য আল্লাহ তোমাকে রাজি করার জন্য আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও মাওলা আল্লাহ ব্যবসায়ী ভাইরা হাত উঠিয়ে দিয়েছে তাদের ব্যবসার মধ্যে কোটি 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 বরকত দিয়ে দাও মাওলা আল্লাহ যারা ঋণের বোঝা মাথায় নিয়ে হাত উঠিয়ে দিয়েছে মাওলা আল্লাহ তাদের ঋণ থেকে আল্লাহ মুক্তি দিয়ে দাও মাওলা আসসালাম আসসালামিক্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
ملائکہ صلوات اللہ علیکہ اپنی جے نور رونو بھی نکلے دینے روچو بھی اپنی نائلے دنیا آدھارے ڈوبی تو شبی یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلام يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك مصطفى جانِ رحمت پیلا ہو سلام شمع بجے میں ہدایت پیلا ہو سلام غوثِ اعظم امام قدرت پہ لاکھو سلام مصطفیٰ جانِ رحمت پہ لاکھو سلام شمع بجے میں ہدایت پہ لاکھو سلام ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پہ لاکھو سلام فیض سے جن کے لاکھو نمازی بنے فیض سے جن کے لاکھو امام سجے اس امیر اہل سنت پہ لاکھو سلام مصطفیٰ جانِ رحمت پہ لاکھو سلام شمع بجے میں ہدایت پہ لاکھو سلام مجلس تک اٹھار دعا پاٹ کرینی الصلاۃ والسلام علیک یا رسول اللہ سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جن کی ارداوا تر جان